চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ইয়াং বয়েজের জালে গোল উৎসব করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন আসরে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা মোনাকোর কাছে হার দিয়ে আসর শুরু করা কাতালান জায়ান্টদের ঘরের মাঠে জয় 5-0 ব্যবধানে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্দোভস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 4 ম্যাচের দুটিতে হেরে যাওয়া বার্সা ক্যাম্প নুয়ে মঙ্গলবার শুরু থেকেই আক্রমণে চেপে ধরে ইয়াং বয়েজকে 8 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রবার্ট লেভান্দোভস্কি রাফিনিয়ার নিচু ক্রস পেয়ে ফাঁকা জালে বল পাঠান Polish striker 34 মিনিটে রাফিনিয়া ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রির জোরালো শট হেডে প্রতিহত করার পর আলগা বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার 3 মিনিটের মধ্যে স্কোরলাইন 3-0 করে ফেলেন ইনিগো মার্টিনেজ পেদ্রির ফ্রি কিকে চমৎকার হেড দিয়ে লক্ষ্যভেদ স্প্যানিশ ডিফেন্ডারের প্রথমার্ধে 3-0 তে লিড পাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে একই ছন্দে খেলা শুরু করে 51 মিনিটে লেভান্দোভস্কি ম্যাচে তার দ্বিতীয় গোল তুলে নেন রাফিনিয়ার কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন 34 বছরের অভিজ্ঞ স্ট্রাইকার 81 মিনিটে সুইচ ক্লাবটি আত্মঘাতীর গোলে 5-0 তে জয় পায় হান্সি ফ্লিকের দল নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে 2-1 গোলে হেরেছিল 5 বারের চ্যাম্পিয়নরা